রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিআ ও সাল্লাল্লাহু আলাইহি আলহি ওসালাম সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ তালিয়া শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন পৃথিবীতে আমরা দেখি অনেক ক্ষেত্রে যে অনেক মানুষের অবস্থা খুবই খারাপ আমরা গাজার দিকে দেখি যে আপনার তাদের জন্য আমরা দোয়া করি তাদের অবস্থা কী এবং বিভিন্ন জায়গাতে আছে আপনার সিরিয়া বলেন আফগানিস্তান বলেন বিভিন্ন জায়গাতে আছে তো আল্লাহ তালা সুপ্রিয়া সব করা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে এই অবস্থায় রাখছেন ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা টপিক হলো ইসলাম ইসলাম্যান পলিটিক্স ইজ ভেরি ডিফিকল্ট একটা সাবজেক্ট বা ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ডিসিশন করে যে আমরা আমি আমাদের অবস্থা কোথায় আর কি আপনার সো এটার জন্য আমাদেরকে আমাদের দাবাদেশ আমরা খাজি মৌলানা নাসির উদ্দিন ভাইকে উনি আলহামদুল্লাহ এই খাজের মধ্যে অনেক দিন ধরে তো শুভেচ্ছা এখন দেওয়া দায়িত্ব আপনার নামের প্রথমে আমি খাজি বলছি এটা একটু আমাকে বিস্তারিত বলেন খাজি বলতে কি আপনি বংশগত না আপনি কাজী শব্দের করতে হচ্ছে শব্দটা বিচারক বা বাংলাদেশও আরবি যেটা আমরা কাজী বলতে বুঝি যারা এই বিবাহ রেজিস্টার করেন নিকা রেজিস্টার যেটা বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিচার শাখার সাথের অধীনে নিয়োগপ্রাপ্ত হতে হয় তো আমি বাংলাদেশও এই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিচার শাখার সাথের অধীনে আমার এলাকার সরকারি নিয়োগপ্রাপ্ত কাজী আসলাম কিন্তু অসংখ্য বিয়া ফরাইছে ইনশাল্লাহ তো সেই হিসাবে আমার নামের আগে কাজী আসলে এমনি আমার বংশের মাঝে আগে কেউ আসলা নাই ও আমার থেকে শুরু হইছে ও হিসাবে এবং আপনার বাংলাদেশেও আপনার মাদেশের টিচারও আসলাম জি জি আমি আলহামদুলিল্লাহ আমার সুনামগঞ্জ সদরে এই সরকারি মাদেশায় আসলাম এরপরে কাজীও আসলাম আর ইসলামী আন্দোলন সংগঠন ছাত্রজীবন জীবন থেকে করছি এরপরেও করছি আলহামদুলিল্লাহ ঈদে হওয়ার পরও ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে আল্লাহ শুক্রিয়া মাসাআল্লাহ তো আজকে আপনারে আমরা দা উদ্দেশ্য ওটা লাগে যে এই টপিকটা খুবই একটা জটিল জটিল মানুষের সবার সময় বুঝুন না এবং এটা আপনার অনেক সময় যায় গিয়ে আপনার এক ফককে যায় এক বিপক্ষে যায় সো বিপক্ষে গেলেও মানুষ ঘুষা করে আর ফককে গেলেও তো মাসা আল্লাহ মাসা এইটা কিন্তু এই টপিকটা হলো খুবই জরুরি এই টপিকটা এর লোকই জরুরি পলিটিক্সটা এর লোক এমন একটা জায়গা এখান কি আপনার পৃথিবী পলিসি বানাই লয় দেশ ক্লাস হলবো মানুষ কিলা চলব রাষ্ট্রীয় কিলা চলব মানে এইটাই মেইন পর্যায়ে একটা জায়গা আর কি সারা পৃথিবী থাকে সো এই পজিশনটা ইসলামের মধ্যে গুরুত্ব কতটুকু ইসলামিক রাজনীতি হোকা আর আপনার নমর পলিটিক্সও হোক আপনার মুসলমান হিসাবে আমাদের এটা এই গুরুত্বটা বোঝা লাগে যে আমাদের কতটুকু জরুরি যে পলিটিক্স করা আমার শ্রদ্ধেয় উদ্দিন ভাই অত্যন্ত সুন্দর একটা টপিক এবং সুন্দর একটা সাবজেক্ট আপনি নিয়ে আসছেন তবে আমি অযোগ্য সম্ভব না আমার পক্ষে ফুটে তোলা তবু আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ আর প্রথমে থ্যাংক ইউ জাজাক আপনার ইকরা বাংলা টিভিরে সকল কলা কৌশলী বাই হোটেলে জাজাক প্রথম একটা কথা আপনি বলছেন যে এটা বড় জটিল বিষয় কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে আপনার দুনিয়াতে যখনই হক কথা বলবেন সেটা হোক আপনার সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনো বিচার ফয়সলার মধ্যে হক যখন বলবেন হকের সাথে কিন্তু না হক একটা শব্দ জড়িত আছে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবেই সুতরাং একজন মুসলমান একজন মুমিন হক থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই একটা বিপক্ষে যাবে এক পক্ষ খুশি হবে আর পক্ষ বেজার হবে যদি আপনি হক কথা বলেন আর যদি হক কথা না বলে মাঝখানও বলেন যেটাকে আমরা ইমান এবং কুফুরের মধ্যে মুনাফিকই বলি তাহলে দেখবেন উভয় পক্ষই খুশি হয়েছে কিন্তু ইসলামী মুনাফিকের কোনো স্থান নাই এখন আসুন আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ইসলামিক রাজনীতি আর জাগতিক রাজনীতি ইসলামিক রাজনীতি তো একজন মুসলমান করতেই হবে কারণ আল্লাহরবুল্লাহ আলমিন দুনিয়াতে মানুষ বা ইনসানকে প্রেরণই করেছেন ইন্নি জা ফিল আর দে খালিফা খালিফা অর্থ প্রতিনিধি মানে আল্লাহর দেওয়া কিছু বিধি বিধান আল্লাহ দুনিয়াতে এস্টাবলিশ করতে চান তো ওইটা আল্লাহ চাইলে তো কোন ফায়াকুন হয়ে এস্টাবলিশ করতে পারেন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ যে সিস্টেমটা রেখে দিয়েছেন যে থুমরা জমিনে যাও আর থুমরা গিয়ে আমার দিনকে প্রতিষ্ঠিত করো এর মধ্যে দিনও প্রতিষ্ঠা হবে তোমরা কারা আমি আল্লাহর আবদ বান্দা হিসাবে সেটাও পরীক্ষা হয়ে যাবে যার কারণে আল্লাহ যখন মানুষ জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন তখন কিন্তু সেই সময়ের সবচেয়ে বড়ো আবিদ যারা ছিল ফেরেস্তা আর তাদের মধ্যে সবচেয়ে বড়ো লিডার যে ছিল বর্তমানে ইবলিস তাদের সাথে পরামর্শ করেছিলেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই ওরা কিন্তু বিরোধিতা করছিল রাজনীতি সেখান থেকে শুরু হয়ে গেছে ওরা বিরোধিতা করছিল সেই সময় যে আদম জাতিকে দুনিয়াতে প্রেরণ করেন না এবং পাঠান না আমরাই আপনার গুণাবলি তসবি তাল যেগুলো করার আমরা করতেছি সুতরাং ওদের আর দরকার নাই কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল একটা আল্লাহ আল্লাহ বলেই দিন সুহারানা কাল্লা আলমালানা ইল্লামা আল্লা তানা ইনা কানতালা আলীমুল হাকিম যে তোমরা জানো না আমি যতটুকু জানি এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই কারণে যে আমরা যেন দুনিয়াতে আল্লাহর দেওয়া যে বিধান রাসুল উল্লা সাল্লাহ ইসলামের প্রদর্শিত যে পন্থা দুনিয়ায় শান্তিকে এস্টাবলিশ করার জন্য সমাজে সুষম বন্টনকে প্রতিষ্ঠা করার জন্য সকল প্রকার মানুষের ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এর মাধ্যমে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে কালকে আমাদের জান্নাত অর্জন করার জন্য আল্লাহ রবুল্লা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং সেই যে ইবলিশ বিরোধিতা করেছিল সেই ইবলিস কিন্তু সেই সময় আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিল বুল্লা আল্লাহ ঠিক আছে আমি তো অভিশপ্ত হয়েই গেলাম আপনি আদমদিকে সৃষ্টি করবেন কিন্তু আমাকে একটা পাওয়ার দেন সেটা আল্লাহ কাছে চেয়ে নিয়ে আসছে সে পাওয়ারটা কী যে আপনার সৃষ্টিগত ইনসান যত ধরনের আপনার শরীয়ত হুকুম আহকাম দিন আপনার যে প্রতিনিধিত্ব করবে আমি তাতে বাধা দিব আল্লাহ কিন্তু তাকে এই শক্তি দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন প্রকৃত অর্থে যে আমার আমার রাজনীতি করবে আমার দিনকে প্রতিষ্ঠা রাজনীতি করবে আমার ইসলাম আমার কোরআন হাদিসের দিনকে প্রতিষ্ঠা করার রাজনীতি করবে তুমি তাকে বিভদমি করতে পারবে না সুতরাং রাজনীতি সেখান থেকে শুরু হয়েছে আর বর্তমান যুগে ইসলামিক রাজনীতি ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপরে তো কতটুকু ওয়াজিব এটা পর্যায়ক্রমের চেয়ে আমরা আলোচনায় আসবো কিন্তু এটা ওয়াজিব প্রত্যেক মুসলমান ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতি সমাজে হোক রাষ্ট্রে হোক যেখানেই হোক ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য রাজনীতির অর্থ কিন্তু যুদ্ধ নয় বিগ্রহ নয় আর চেষ্টা প্রচেষ্টাটা হবে সুন্দর একটা তরিকায় ইম্লা খুবই চমৎকার আপনার ভূমিকাটা এখন আমরা তো দেখি বাংলাদেশ একটা স্বাধীন দেশ মার্শাল বাংলাদেশ একটা দেশ এর মধ্যে মেজরিটি মুসলমান যতটা দল আমরা দেখি মনে করেন সাধারণভাবে যদি আমরা দেখি আপনার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম খিলাফতে মজলিস তবলিকি মানে এমন যেগুলো দল সব তো আমরা নামাজি সব মুসামি মুসলমান মানুষ আমরা সব দলেও নামাজিওয়ালাও আছেন সব মেন গ্রুপের মধ্যেও নামাজিওয়ালা আছেন এখন সকলে একটা প্রজেক্ট লইসন আসলে উদ্দেশ্য হলে গিয়ে দেশটা ভালো হইতো যেমন মনে হলো আপনার যদি আপনি বিএনপি আওয়ামী লীগ করেন তাদের একটা প্রজেক্ট করে যে আমরা যদি চেষ্টা করি এটা ইসলামাইজ করা লাগে দেশটারে তাহলে বাজারে থাকি কি আপনার জামা লাগিব যেমন যেগুলো আমরা দেখলাম হচ্ছে তারা এটা মনে করে মনে হয় না যে আমরা এক কাম করি আমরা এটা তো আসলে প্রথমে আসল ইসলাম আওয়ামী লীগ বা এই রকম একটা আছে না না মুসলিম আওয়ামী লীগ সো তারা এটা সরাইয়া তারা জাস্ট আওয়ামী লীগটা এই দেশটারে রক্ষা করা অথবা তারা তাদের ফর্মুলা তারাও জানে করবা লাগে এরপরে মনে হোক আপনার বিএমপি একটা প্রজেক্ট জামাত ইসলামী একটা প্রজেক্ট এই প্রজেক্টগুলোর মধ্যে আপনার সব মুসলমান হল কিন্তু এই কেন এখন দেখা যাতে আমরা এমন হিংসার মধ্যে ঢুকছি যে এখন অন্যরেন মানে রক্তচর আমরা কিছু আর বুঝি না সর আমরা খেতে বুঝি না কিন্তু এই প্রজেক্টগুলা উদ্দেশ্য আসলে দেশটা শান্তি আনা দেশের মধ্যে আপনার শৃঙ্খলা আনা রুল অফ ল আনা কিন্তু এটা কিন্তু এখনও খালি মানে যে পাওয়ার তাকে এটারে ব্যবহার করে আর যারা পাওয়ার তাকে ওদের উপরে একটা ব্যবহারিত ওর আচ্ছা একটা পর্যায়ে আমরা চিন্তা করা দরকার যে আমরা যে দলও করি আমরা সব তো বাংলাদেশি এক নম্বর এবং মুসলমান সে দেশর স্বার্থে আমরা এই এইরকম যে দুশ্মনী বা এইরকম জিনিসগুলো আমরা কিন্তু এখনও দরিয়া রাখা উচিত নি মনে করেন আপনি জজাকমুল্লা খায়ের অবশ্যই আপনি যেটা বলছেন এই যে হিংসা বিদ্বেষ বা গ্রুপ ভিত্তিক যেইভাবে আমরা একের উপর চড়াও হই বা আক্রমণ হই বা যেটা আপনি বলছেন রক্ত এটা ইসলাম তো অ্যালাউ করেই নাই কোরআন হাদিসে এরকম কোনো ডাইরেক্ট বিধান নাই যে তোমার দিন ওজনে মানে নাই বা দুই গ্রুপ দুই দল আছে আমরা যে সংবিধান আছে আমরা যে সার্কাম স্টেশন আছে এর বিরুদ্ধে ওজন গেলো সে মানে না তারে মেরে ফেলো রক্তাক্ত করো জখম করো বা তার সাথে মারামারি শুরু করি এটা ইসলাম এলাও করে না আর এটা আমি মনে করি বিশ্ব মানবতায় সেটা এলাও করে না পরিস্থিতির প্রেক্ষাপটে হয়তো অনেক কিছু ঘটে যায় এরপরে আপনারা যেটা বলছেন যে ইসলামিক বিভিন্ন দল আপনাকে আমি প্রথমে বলতে হব ইসলামিক দল বলতে অনেকগুলা দল বাংলাদেশে আছে আর এই বাংলাদেশে ইসলামিক দলগুলার বিশ্বের বিভিন্ন দেশে তথা ইউরোপে তার প্রতিনিধিত্ব আছে কিন্তু আপনাকে দুইটা বাক করতে হবে ইসলামিক দলকে বিভিন্ন বাক করার আগে দুইটা বাক করতে হবে একটা করতে হবে আপনাকে ইসলামিক রাজনীতি বা ইসলামিক দলসমূহ আরেকটা করতে হবে আপনি অন ইসলামিক রাজনৈতিক দল সমূহ। যেমন আপনি বলছেন বিএনপি জামাত জাতি আওয়ামী লীগ বিএনপি অথবা জাতীয় ভোটে আনতে পারেন আর ইসলামিক দল যেগুলো বলছেন জামাত ইসলামী খেলাফত হত আমি যেটা মনে করি বা আমার লক্ষ্য দৃষ্টিতে যা আমার আমার কাছে যেটা মনে হচ্ছে ইসলামিক দলগুলার মধ্যে শরীয়তের যে বেসিক হুকুম আহকাম ফরজ ওয়াজিব এগুলার মধ্যে কোনো তফাৎ নাই কোনো বিভেদ নাই কোনো বিচ্ছেদ নাই সব ইসলামিক দলগুলাই মূল নীতি এক কেউ হয়তো মূল নীতিকে মেনে হয়তো আরও কিছু জিনিস যেগুলো কোরআন হাদিসের মাঝে কন্ট্রাডাকশন নয় এই ধরনের কিছু নিয়মকানুন ঢুকাইছে ইসলামিক দলগুলা কিন্তু মূলত সবাই এক

তারা তো দিকে দিকে আমার বাবার মুখে ওতা হইতে আমার বাবার মুখে হেট করতে আমার বাবার দেখছে এইরকম আমার সাথে দেখে এইরকম সো উই আর ক্রিয়েটিং সেম থিং আমরা একটা এনমেডাম যে আপনার যে তারাও আপনার এইরকম মাইন্ড হবো যেগুলো জাহিল যুগ হইতো জাহিল যুগ যেগুলো হইতো এই সেম ট্রিটমেন্ট আমরা এখন থুয়ে দাইরাম আমি কিন্তু অনেক অনেকের ক্ষেত্রে মানে আমি সময় রিলিজিয়াস হই আপনার অনেকের নামাজ ফরতাম না এখানে ফড়তাম না এরা নামাজি মানুষ হিমা মহল আসুন পালাইছ ফটুয়া হল ফাইতাম আমরা যে এরা পিছনে নামাজ ওই তো নাই তো আমি ভাবতাম তৈসুম ইসলাম জানতাম না ভাইয়া ভাবতাম যে এজন মৌলানায় ফতার বই লিখি লিচুনে অমুকের ও ইমামর পিছনে নামাজ তো নাই সামথিং রং আছে কিন্তু এমন আন্দোলেখার কথা নাই আন্দোলার কথা নাই বা এটা আমার এখন লাগে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এর পিছনে ওই তো নাই তো নাই অমুক 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 ওকে ঠিক আছে তে আপনার অবস্থা কেটা যারা কথা কইরা আপনারও তোলা মানুষের মাত্র আপনার সম্বন্ধে আপনার দল সম্বন্ধে আপনার তফসির সম্বন্ধে আপনার যুবা সম্বন্ধে অনেক কইরা তে আমি একটা তো আপনার নেওয়া যুক্ত নয় এই যে আমরা ছোটো জিনিসগুলা মনে করলাম যে আমরা নফল লিয়ে মায়ের হরম আসলে নফল নাই আসলে আমরা জেনুইনলি ওয়ে ভেরি ডেঞ্জারাস আমরা আকিদা হলো ইয়া ফ্লাই হরম আগুন লইয়া আমরা আসলে ফ্লাই হরম লাগি এখন অন্য খান বইতাম পারি না আমরা বইলেও লাগে যেমন একজন আগুন গাড়ির মধ্যে আগুন লাগে আপনার সো আপনার যেটা হইলে যে ছোট্ট জিনিসগুলো আসলে ছোট্ট না এটা আসলে বিরাট বা কিছু মানুষ কন্ট্রোল করে এইগুলা সবাই নাই এটা আমার মানি আবার এখন জাজাকুল্লাহ একটা কথা বলছেন যে আমরা যদি এই ধরনের করি তাহলে আমাদের উত্তরসূরি যারা বাচ্চা কাচ্চা তারা তো এটা ফলো করবো অবশ্যই বাচ্চারা কিন্তু এটাই ফলো করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেটা শিক্ষা দেওয়া এর চেয়ে বেশি ফলো করে বাচ্চারা যেটা তার ফ্যামিলি থেকে প্রথম শিখে প্রথম দেখে এবং মা বাবার কাছ থেকে অভিভাবকের কাছ থেকে যেটা পায় এরা তো নষ্ট হবেই এবং এরা এটা ফলো করবেই এমনকি এটা ওই যে জাহিলিয়াত আপনি বলছেন সেই জাহেলিয়াতের যুগে সেই জাহেলিয়াতের যুগে তো হাদিসের মধ্যে এই পাওয়া যায় যে আজ এবং খাদরা দুইটা গুত্র ছিল সে দুইটা গোত্রের মধ্যে তারা যে মারামারি বা লেগেই থাকতো মদিনার সোনদ বা আল্লাহ রসুলের শান্তি প্রতিষ্ঠার আগে তারা যখন মারা যাইতো মারা যাওয়ার আগে তার ছেলে মেয়ে নাতি পুত্রীকে বলে যাইতো যে ওদের সাথে আমাদের লাগ আছে এই ঘটনা ঘটছে তারা প্রতিশোধ নিস তো এটা আসলেও একটা জাহিলিয়াত তো এটা কোনো অবস্থাতে কাম্য না আমরা যারা মুরব্বী যারা ইসলামের স্কলার অথবা যারা রাষ্ট্র বা সমাজের প্রধান তাদের উচিত এটাকে বারসাম্য করে মুখ এবং সব কিছুকে কন্ট্রোল করে এমন কথা বলা যে এফেক্টটা আমাদের বাচ্চাদের উপরে না পড়ে আসুন এর ফলে হচ্ছে দা যে কাফির ফতোয়া হ্যাঁ ঠিক আছে অনেকে দিন এখনও দিন নামাজ অনেকের ফলে অনেক না এটা অনেকেই আছে কিন্তু কাফির ফতোয়া আপনি যে কোনো মানুষকে সাইলে দিতে পারবেন না তার কাছে কোনো আলিমের কাছে কোনো মুসলমানের কাছে একদিনের নামাজ পড়ছে না পড়ে না রসুল ইসলাম হাদিস তার কাজ সাল্লাহ তো তাম্মিদান ফাঁকাত কাফারা কিন্তু সে নামাজ পড়েন না নামাজকে কি হেট করেন কি অ্যাঙ্কার হরেন কি নামাজ আবার কি কুরআন শরীফের নামাজের আয়াত আবার কি এটা মানি না এটা পড়বো না এটা দরকার নাই মানে বুঝে শুধু এই দিনের চিন্তা চেতনায় না হে হর নাকি কি হতার লোকের হতা হর তার বিষয়টা যাসাই বাছাই ফরার পরে ইসলামিক রাষ্ট্র যদি হয় তো তো ইসলামিক সরিয়া বোর্ড আছে তারার মাধ্যমে কাউকে আপনি কাফির ফতুয়া দিতে পারেন মুরতাদ ফতোয়া দিতে পারেন মুনাফিক ফতোয়া দিতে পারেন কিন্তু ওয়াজের মাহফিলে গিয়ে বসলাম আল্লাহ আমাকে ইলিম দিছেন জ্ঞান গরিমা দিছেন আর একজন হয়তো বুলতেটু করছে হ্যাঁ কোন পর্যায়ে করছে আপনি ইউটিউবে বা কোনো ফেসবুকে দেখছেন হ্যাঁ একটা বলছে বলার পরে আপনি কোরআন হাদিসকে একটু গুসায়ে গেছে আই না কাফির ফতুয়া দিয়ে দিলেন এটা কিন্তু ঠিক না এটা কাফির ফতোয়া দিয়ে আপনি একজন মানুষকে ও মুসলিম বা কাফির বানানোর চেয়ে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি আপনি করতেছেন কারণ কোটি কোটি জনতা বিশ্বের অনেকে কিন্তু এটা বুঝেন না মনের মাঝে বিভিন্ন প্রশ্ন জাগের অনেকে বলে সঠিক অনেকে বলে সঠিক না অনেকে বলে এক আলিম আরেক আলিমরা কাফির ফতোয়া দেন তা আমি সাধারণ আর কিতা করতাম হ্যাঁ আমার কি দরকার আছে এগুলা ঠিক না হ্যাঁ যদি এমন কোনো পর্যায়ে যায় কোনো মানুষ যদি এরকম কাফিরের পর্যায়ে চলে যায় এমন আচরণ করে বিশেষ করে ইসলামী রাষ্ট্র যদি নাওই থাকে ইসলামিক স্কলাররা আসেন বিজ্ঞ স্কলাররা এখন, হন ওনাকে ডাকেন ওনার কথার বিউটা বুঝেন বোঝার পরে যদি উনি দেখা যায় সংশোধন হয় তৌবা করে তৌবা তো করতে পারে এমন যদি হয় ওনাকে সংশোধন করার চেষ্টা করেন প্রথমে আপনি ওনাকে সংশোধনের সুযোগ দিতে হবে তারপরে যদি দেখা যায় উনার কাছে জাহালিয়ত বা কাফিরের মতো অবস্থান উনি অঠল এবং অচল তাকেন তাহলে রাষ্ট্রীয় যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম যদি নাই থাকে আপনি সামাজিকভাবে থাকে বলতে পারেন ওই কারণে যাতে অন্যরা তার থেকে খারাপ কোনো মতবাদ নিতে না পারে আর আরেকটা বিষয় যেটা আমি শেষ করে ফেলি যেটা আপনি বলছেন ওই যে ইসলামিক দলগুলোর ব্যাপারে ছোটোখাটো বিষয় নিয়ে মতানৈক্য আছে এগুলা কিন্তু ইসাহ ভাই সবার কাছে না আপনি দেখবেন বাংলাদেশে যত ইসলামিক দল আছে যারা ইসলামিক দলের দ্বারক বাহক জ্ঞানী গুণী সংগঠনকে যারা পরিচালনা করেন আর কর্মীরা যাদের এত করে ওরা কিন্তু খুব কমই পাইবেন এইভাবে বলে কিন্তু সাধারণ কর্মী বা কিছু ফার্স্ট ক্লাস না হয় সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসের দায়িত্বশীল ইমোশনাল হয়ে কোন কোনো সময় এটা বলে কিন্তু উনি বলে যান যে আমি যে সে যে আমার ভাই সে যে আমার একটা ইসলামিক দল সেও যে আল্লাহর জমি আল্লাহ আল্লাহর দিনকে কায়েম করার জন্য চেষ্টা করে এটা সে বলে যায় আর ওইটা যারা করে কাফির ফতুয়া দেয় আর ওদের নামাজ নামাজ না ফতুয়া দেয় ও এরাই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে আর এদের ব্যাপারে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন যে ধর্মের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করল না এটার ব্যাপারে কইছেন আরও এটার আরও বিভিন্ন তফসিল আছে কিন্তু একজন ও মুসলিম তো আইসা আপনাকে এইভাবে তাকে সে তো ও মুসলিমই আল্লাহর পক্ষ থেকে আমরা জানি সে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না কিন্তু মুসলমানের মধ্যে যারা ওই ধরনের ফেরখা সৃষ্টি করে এরাই কিন্তু ইসলামের ক্ষতি করে এরা কিন্তু ইসলামিক দল হলেও ইসলামের বিরাট ক্ষতি করে

যে তোমরা ক্ষুদাই বিধানের সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করো না যারা শিরিক কুফুর ইত্যাদি অনর্থের সৃষ্টি করে আর সংশোধনের ব্যবস্থা করে না যে আল্লাহর নির্দেশ সুরা আর সুরার এখানে এবং মধ্যে বলতেছেন তো এখানে যেটা এখানে যেটা আল্লাহ যেটা বুঝাইতে চাচ্ছেন যে ইসলামিক রাষ্ট্র সারা ইসলামিক হুকুমত সারা বাতিল বা ত্বাগতি শক্তি যারা হবে তারা কিন্তু ইসলামের পক্ষে কোনো আইন কানুন বিধান সৃষ্টি করবে না সুতরাং তারা সীমা লঙ্ঘন করবে কার আল্লাহর তো যখনই তারা আল্লাহ সীমা লঙ্ঘন করবে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তাদের আনুগত্য তোমরা করবে না তো তাদের আনুগত্য তো আমরা না করি রাষ্ট্রের আনুগত্য করা অত ফরজ যেটা হালাল এবং যেটা ইসলাম বা কোরআন হাদিসের সাথে বিরোধিতা করে না তাহলে আমরা কি করব। তখনই আপনি একজন মুসলমান হিসাবে যেই রাষ্ট্রে আছেন যখন সেই রাষ্ট্রের মাসে ইসলাম বিরুদ্ধে কোনো কার্যকলাপ আইন কানুন বা বিধান জনগণের উপর সাফাইয়ে দেওয়া হবে তখন আপনি একজন মুসলমান হিসাবে তার প্রতিরোধ প্রতিবাদ চেষ্টা চালানোর নাম হচ্ছে ইসলামী রাজনীতি আর এই যে মারামারি খাটাখাটি মিটিং মিছিল হ্যাঁ মিটিং মিছিল হবে শান্ত মিটিং শান্ত মিছিল মারিলাও দড়িলাও খাটিলাও এই সেই জ্বালাও ফুড়াও এটার নাম কিন্তু ইসলামিক রাজনীতি নয় এখন একটা এক্সাম্পল আপনারা দেখছে মনে মনে হলো কে বাংলাদেশের যে প্রজেক্টগুলো আছে সাধারণভাবে তো মানুষের জন মাসে শুরু হয়েছে জন হয়েছে একশোজন হয়েছে এক হাজার দুই লাখ তিন লাখ এইরকম বড় হয়েছে প্রত্যেকটা দলর মানে মেম্বার্স হোকা আর আপনার ভোটার হোকা আপনার সো আমরা যদি দেখি বাংলাদেশ ও বিএনপিও দেখি আওয়ামী লীগ দেখি জাতীয় পার্টি দেখি জামাত ইসলাম দেখি এরাও তো মেনলি ফ্লায়ার হল তাই না সকলের উদ্দেশ্য তো ভালো আছে আপনার ঠিক আছে এরা নামাজি মানুষও আছে এখন সকল ও বালা আছে আমি এটা মানে আমরা উদ্দেশ্য তো খবর কইতে পারতাম না এখন আমরা যে দেশ থাকলাম আমরা তো এই দেশের মধ্যে তো কেউ আমরা ইসলামের খিতা করতে বাধা হয় না আমরা ইউরোপ আসি ইউরোপও বাধা দেব না ডাইরেক্টলি আল্লাহর বিরুদ্ধে করতে আমরা উৎসাহ করা হন না তারা তারাটা করেন আমি করা দরকার নেই ঠিক আছে এইরকম যদি আমরা বাংলাদেশে কথা দেখি যে বাংলাদেশেও দেখবা আপনার যে যে সরকার যাক মেজরিটি স্টাফ কিন্তু ইসলামের বিরুদ্ধে যায় না দুই একটা জিনিস যাইতে পারে মনে করো আপনার আলকাহোল যাইতে পারে আপনার ফোনোগ্রাফি যাইতে ফারে এইগুলা ওয়ার্ল্ড ওয়াইড যায় আপনার যেগুলো আছে আপনার এইগুলা মানে এমন বড় আকারে গেছে এখন আপনার মধ্যে এইটা কারণে আমি এই সরকার মানতাম না এই সরকারের অধীনে তো নয় সরকার যে আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশের ভিতরে আমরা কন্ট্রোল করি দিন না বার ইনফ্লুয়েন্স আছে এই আপনার গৌরের মধ্যে আপনার যে সময় একটু আমরা বড় মাইন্ড করি যে দেড় সালানি নাই দেশ চালানি সোজা নাই আপনি ইউ ডিলিং উইথ বিগ 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 পাওয়ারফুল জিনিস অলরেডি এক জিনিসে আপনার দেশ খাই ফেলে দিব এখন এরা যেরা আছে দে আন্ডার প্রেসার আছে তারা উপরে ইনফ্লুয়েস আছে তারার উপরে আপনার থ্রেট আছে অনেকটা আছে এই জিনিসগুলো আমরা দেখলাম না আমরা যারা মনে হকার গ্রামাঞ্চলেও আমরা বড়ইছি আমরা কত আমার দেশ মনে জ্বালা সে খে সেমাত্র সে আছে কিন্তু রাজনীতি কিন্তু এমলাতে চলে না আমরা জাস্ট পারা যে আমরা স্লোগান দেই বল কি মাত্র আমি আজকে গেলেও হলতা ইনশাআল্লাহ ওলাহুল্লুম হলিম আপনারা শেষ হয়েছে আল্লাহলিভা যারা গ্যাসেক দেখুক আপনার মিশর রক্ষিত হয়েছে আপনার আপনার ফ্যালিস্তান রক্ষিত হয়েছে আপনার আলজেরিয়া দল খেতে আপনার ইউ ডোন্ট কন্ট্রোল ইউর সেলফ মনে করো বাংলাদেশেও আপনার এখন কো গেল গিয়ে আপনার ইসলামিক দল আপনার গিয়াতার আপনার নাইনটি নাইন পার্সেন্টে ফার্স্ট হইল বট ইউ থিং নেক্সট বাধ্য হফতায় খেতেই না থিং এখন মানুষের না আপনার ইলেকশনও আপনারা ভোট দিত আপনার প্রেসিডেন্ট বানাইতো এগুলো বানাইতো মানুষের তো বিবেক তো আর মানে বিবেক আপনি তো চিন্তা করবো বাবাই আজকে দিলেইলাম মনে করি আপনার জুশে দিলেইলাম এরা তো যোগ্যতাও নাই একটা সেন্টার সালানির মসজিদমাত সালানির হাসা কথা জাস্ট অনেস্ট অনেস্টাম দে ডোন্ট হ্যাভ নলেজ অফ সোসাইটি দে ডোন্ট হ্যাভ নলেজ অফ গ্লোবাল পলিটিক্স তো আমরা ক্লিয়ার দিব থাকার কাছে এ দেওয়া মানে হইল গা আমানতর মানে আপনি বাদ জিনিসটা খেয়ান রা আপনি সকাল শেষ হইবা লাগি বা তাকে আপনার ফাওয়াটা খেয়ান রা এইটা এই যুক্তির উপরে আপনি খিতা মনে করেন যে আমরা খিতা কিছু পরিবর্তন করার দোকান না জি সো আমি প্রশ্নটা আপনার সাথে রাখি এইটা আপনি আইয়ার বিস্তারিত হই পান ইনশাল্লাহ আমরা ছুটি বিরতিতে যাইমো সো একটু চিন্তা করবা যে এই পরিস্থিতির মধ্যে আমরা এখন মানে কি রকম দেখা উচিত প্রিয় ভাই বোনেরা

মোলানা সাহেব আপনার কাছে প্রশ্ন করেছিলাম ইনশাল্লাহ আপনার উত্তর চাচ্ছি এখন খুব জটিল বাট ইয়াস প্লিজ জাজাকাল আপনার প্রশ্ন একটা ইনশাল্লাহ প্রথমে আপনি একটা কথা বলছেন যে বাংলাদেশ আর ইউরোপ কান্ট্রিগুলার এই একটু আপনি এই পার্থক্যটা তুলে ধরছেন আসলে দেখেন এই যে আপনি আমি বৈশাখ যে প্রোগ্রামটা করতেছি আমরা কিন্তু জটিল একটা বিষয় ইসলামিক রাজনীতি এবং জাগতিক রাজনীতি বাংলাদেশে তো আপনি এই ধরনের ইসলামিক রাজনীতি আর জাগতিক রাজনীতি হয়ে যদি একটা প্রোগ্রাম করেন আর আপনি যেই দলই সরকারের ক্ষমতা থাকবে তার দলের বাইরে আপনি হন আপনি বাধাগ্রস্ত হবেন বাস্তব যেটা এরপরে ইসলামিক মিটিং ইসলামিক বই ইসলামিক সার্কেল ইসলামিক স্টাডি সার্কেল এগুলো তো আরও জটিল যেটা আমরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে মাঝে মধ্যে দেখি কিন্তু এই ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের যত জাতির মানুষ আছে প্রত্যেকটা ধর্মাবলম্বীর মানুষ নিঃসন্দেহে কোনো ধরনের দুর্বলতা বা কোনো ধরনের অস্থিরতা ছাড়াই সে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে এমনকি রাজনৈতিক অনুষ্ঠানও পালন করতে পারে সরকার কোনো বাধা দেয় না কিন্তু এইটাই হচ্ছে গা একটা রাষ্ট্রের জনগণের জন্য মূল কাঠামো দেশের শান্তি দেশের শৃঙ্খলা এবং জনগণের কল্যাণ যদি করতে হয় তাহলে সকলের বাক স্বাধীনতার স্বাধীনতা দিতে হবে হরণ করলে কিন্তু সরকারকেও লোকজন ভালো পাইবে না এবং জনগণ যেটা চায় সেটা যদি বাধাগ্রস্ত হয় আর এটা যদি নিয়ম নীতির ভিতরে থাকে তখন জনগণ সরকারের বিপক্ষ চলে যায় কিন্তু এই দেশে তো কোনো ধরনের বাধা নাই দেখেন কত মসজিদ কত মাদ্রাসা কত সেন্টার আমরা কত সুন্দর করে রাইতে দিনে নামাজ তাহা তারা তার এনজয় করে মুসলমানরা সরকার এসে প্রটেক দেয় এই ইসলন্ডার মসজিদের চতুর্দিকে এবছর হয়তো কাউন্সিলে প্রচুর পুলিশ পাহারা দিয়েছে যতক্ষণ মুসলমানরা নামাজ পড়ছে আপনার দেশের কোনো মসজিদে কোনো জনসভা এরকম হবে হ্যাঁ এখানে একটা জিনিস আবার আমি বলে রাখি কিছু উগ্রপন্থীর লোক আছে যেটা তারা কিছু বিশৃঙ্খলা করে হলে বা ওদেরকে দমন করুক কিন্তু যারা প্রকৃত অর্থে সত্যিকার অর্থে ইসলাম এবং মুসলমান এবং জনগণের কল্যাণে দাওয়াতি কাজ করুক মিটিং প্রোগ্রাম করুক এগুলো সরকারের উৎসাহ দেওয়া এবং নিরাপত্তা দেওয়া সরকারের দরকার যেটা ইউরোপ কান্ট্রিগুলো দেয় গুলো এখন বল দুই নম্বর হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলোর কথা আপনি বলছেন আমরা জানি আল কায়দা খুন দেশে কে উত্থান দিয়েছিল আমরা জানি হামাজকে কে বা কারা সহযোগিতা করে বা কাদের তৈরি আমি আর নাম বললাম না ঠিক তেমনিভাবে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে মনে করেন আওয়ামী আজকে যদি আমরা বলতে চাই আওয়ামী লীগকে খারাপ বিশ্ব সহযোগিতা করে এটা নির্দিষ্ট বলে যায় আজকে বিশ্বের একটা সুপার পাওয়ার যেটা ইন্ডিয়া তারা বিগ একটা সহযোগিতা আওয়ামী লীগের পিছনে আছে ইসলামিক দলগুলো যদি বলি মনে হয় আমাদের জামাত ইসলামী হয়তো আমরা কোরআন হাদিসের আলোকে যদি আমরা ফলো করি প্রকৃত ইসলাম মক্কা মদিনা থেকে শুরু হয়েছে হয়তো তাদের সাথে একটা যোগাযোগ আছে মদিনার সাথে একটা যোগাযোগ আছে যেগুলো কোরআন হাদিসের সাথে একটা মিল আছে আপনি যদি চিন্তা করেন যে আরও যে বিএনপি আছে তাদেরও এগুলো কোনো না কোনো দেশ আছে আর বর্তমানে যে সরকার আছে চায়না ইন্ডিয়া ওরা একটা সুপার পাওয়ার হিসাবে সবসময় তাদেরকে সহযোগিতা করতেছে তো কোনোভাবেই বাংলাদেশও যেই দলীয় ক্ষমতা যাক না কেন সে এককভাবে কিছু করতে পারবে না কারো না সহযোগিতা লাগবে আর সহযোগিতা ছাড়া অবশ্যই আপনি আগাইতে পারবেন না কিন্তু সেই সহযোগিতাটা আপনার দেশের স্বার্থে করতেছে নাকি তার ব্যক্তিগত স্বার্থে করতেছে এই সহযোগিতা করে সে কি দেশের উন্নয়ন করতেছে নাকি দেশকে সুষে নিয়ে তাদের পকেট ভরতেছে নাকি যারা তাদের সহযোগিতা নিচ্ছে ওই লোকগুলা দেশে থেকে তার পকেট পড়ছে এইটা কিন্তু আমাদের দেখতে হবে বুঝতে হবে সুতরাং ক্ষমতায় গেলেই দেশকে পরিবর্তন করা যাবে না ইসলামিক দলগুলো যদি কালকে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে কয়েকটা ইসলামিক দল বা একটা দলকে ক্ষমতা দেওয়া দেয় ওরা আদৌ সম্ভব নয় পাঁচ বছরের ভিতরে বাংলাদেশে কোনো বা হান্ড্রেড পরিবর্তন নিয়ে আসা কেন জানেন আপনি প্রথমে পরিবর্তনের সংসদের রাষ্ট্র পরিচালনার এমপি হওয়ার মন্ত্রী হওয়ার মিনিস্টার হওয়ার যোগ্যতা জ্ঞান ইলিম আপনাকে অর্জন করতে হবে আজকে দেখেন আমাদের বাংলাদেশের পার্লামেন্টের যে সমস্ত এমপিরা আছেন অনেকের যোগ্যতার ব্যাপারে অনেক প্রশ্ন উঠতেছে আমার একটা প্রশ্ন এখন আছে আছে আপনি বলতেছেন যাতে আপনার ইসলামী মানে আন্দোলন আপনি পছন্দ করেন বা করেন তাহলে আপনি কি মনে করেন যে ইসলামী যে শিক্ষা বর্তমানে আছে এরা কি এইরকম কিছু লোক তৈরি করতে পারছে যে ওই যোগ্যতা আছে দেশ চালাইতে পারবে অবশ্যই আছে মনে করেন অবশ্যই আছে ইনশাল্লাহ নির্দিদা এটা বলা যায় যেমন মনে করেন আমরা দেখছি অতীতে যে জোট সরকারে আমল ইসলামিক দল থেকে কিছু মন্ত্রী মিনিস্টার হয়েছেন প্রত্যেকটা দলের অন ইসলামিক দলের মন্ত্রী মিনিস্টাররা অনেকভাবে ফাঁকরা হয়েছেন কিন্তু ওদের ব্যাপারে চুল পরিমাণ কোন ধরনের দুর্নীতির আবাস পাওয়া যায় এটা তো একটা দল আর মাত্র লোক দুইজন বা তিনজন তাই তো এই এটা বড় নম্বর নাই নম্বরটা অবধি পঞ্চাশ থাকতো পঞ্চাশের মধ্যে একজনও দড়া হয় নাই দুই জন আপনি কি করবেন সেটা ইসলামী দল তো একটা নাই ইসলামিক দল তো অনেক আছে বাংলাদেশের সবচেয়ে বড় মানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হইলো আপনার খৌ হিমাদেশাগুলা তাদের কাছ থেকে কি লোকগুলা যারা বাড়াইতেছে এরা কি রাষ্ট্র চালাইতে পারবে এরা কি এমপি হইতে পারবে এরা কি এরা সংবিধান লাগতে পারবে বন্ধু আমার যেহেতু মনে হয় না কারণ হলো কি ওরা তো বাংলা ভাষার যে যোগ্যতাটা ওরা তো উর্দুতে স্বীকার করে আমি মানে তাদের যোগ্যতা আছে উর্দুতে এটা তো ওইটাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দেশ চালানোর জন্য আপনি যে আন্দোলন করতেছেন যে বিভিন্ন দলগুলো যে আমরা দেশ করতে চাই আমরা ওইটা আপনার কি যোগ্যতা আছে আপনার সুন্দর প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলামিক দলগুলোকে লুক তৈরি করতে পারতেছে আমি অন্যান্য দলের কথা পরে আসি বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামী আমার তো মনে হয় বাংলাদেশের দিশেহারা পথ হারা পথভ্রষ্ট হয়ে যেত গণিত যুবক সেই যুবকগুলারে ইসলামিক দলগুলা ইসলামের দাওয়াত দিয়ে কোরআন ছায়া চলে আশ্রয় দিয়ে ওদেরকে নামাজি বানিয়েছে ওদেরকে ইসলামিক বই পড়ায় প্র্যাকটিস করিয়েছে মা বাবা সমাজ রাষ্ট্র কীভাবে গড়তে হয় এই ধরনের অনেক শিক্ষা দিয়েছে এখন যদি এই ইসলামিক দলগুলা না থাকতো কমি মানুষের মধ্যে অনেক সংগঠন এভাবে যদি না থাকতো তো হইলে এই যুবকগুলো আরও বিপদগামী হয়ে যেত কিন্তু ইসলামিক দলগুলা যে বাংলাদেশের জন্য কাজ করে না এমন না কিন্তু এই কাজটা প্রকাশ্যে অনেকটা আসতেছে না না আসার কারণ হইলো গে আপনি আজকে দেখেন ছাত্রদল দল অথবা ছাত্রলীগ ওরা যখন ক্ষমতায় যায় পাওয়ারে যায় তখন তাদের মিটিং মিছিলে অ্যাক্টিভিটিসে দেখা যায় তাদের ছাত্র রাজনীতি কত স্ট্রং এবং কত ছাত্ররা আছে। এটা স্বাভাবিক কিন্তু আজকে যদি ইসলামিক দলগুলায় যেভাবে কাজ করছে তারা কিন্তু এইগুলার প্রকাশ করার মতো যে যুবকগুলা তৈরি করছে যে কর্মীগুলা তৈরি করছে যে সৈনিকগুলো তৈরি করছে এগুলো প্রচার এবং প্রকাশ করার মতো প্ল্যাটফর্ম পাচ্ছে না আচ্ছা আরেকটা প্রশ্ন আপনি যেটা ইস করেছিলেন যে দুইজন বা তিনজন হ্যাঁ এটা আপনার কথা ঠিক আছে একশো জন হইলে পঞ্চাশজন বোঝা যেত তবে একটা জিনিস সেখানে আসে ওরা কিন্তু ছিল এই সংগঠনের নেতৃস্থানীয় লোক এরপরে ওই যে একটা কথা আছে না একজন দুইজনের মাধ্যমে কিছু বোঝা যায় তাই বললে আমি বলতেছি না হান্ড্রেড পার্সেন্ট যেমন মনে করেন ব্রাদারহুড ইজিপ্টে প্রায় চৌরাশি বৎসর পরে ক্ষমাতে আসলো ক্ষমতায় আসার পরে আবার হুট করে চলে গেল তার কারণ কি তার কারণ একটিমাত্র কারণ হচ্ছে ওই যে একটু আমি বলছিলাম খালি ক্ষমতা ফাইলই হবে না ক্ষমতা চালানোর মতো এবং দরে রাখার মতো আপনার আমার এই ক্যাপাসিটি বিল্ড করতে হবে আগে কিন্তু এই ক্যাপাসিটি বিল্ড হয় নাই যার কারণে সকল দলগুলা ইসলামিক দলগুলা যদি মনে করেন সাধারণ যে বিষয় না তা আরুদ আছে এইগুলা বাদে যে এইগুলা সরকার এবং রাষ্ট্র সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত অবস্থান নেয় এবং সব এক হয়ে যদি এটা চাইতো আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই কোনো ধর্মের লোকের কোনো কষ্ট হবে না কোনো ধর্মের কোনো লোককে আঘাত করবে এটা তো ইসলামই চাই এটা ইসলামই বলে দিয়েছে এই ধরনের কোনো কোরআন হাদিসের মধ্যে নাই মানুষ হিসাবে মানব হিসাবে রাষ্ট্রের রাষ্ট্রের জনগণ হিসাবে তার সমান অধিকার আছে কিন্তু এই জায়গাটা যদি আমরা সহল ইসলাম দল একমত হওয়া যেত এবং কিছু লোককে আমরা তৈরি করতে পারতাম তাহলে অবশ্যই আমরা একদিন কুরআনের আলোকে এই দেশকে দেখতে পাইতাম কিন্তু কেন পাচ্ছি না কেন আল্লাহ দিচ্ছে না এটা একটা আনসার আমি পরে আচ্ছা এখানে একটা প্রশ্ন হলো যেটা আমরা আমরা তো এটা বলতেছি আমরা তো পাওয়ারে না উই ক্যান সে লস অফ থিংস হাসাদ একটা পাওয়ারে হলে বুঝাইতো যে সে কোনো অবস্থাতে আছে মনে করেন আপনার বাংলাদেশের বুঝাটা আপনার হইরা যে আমরা বিভিন্ন ইসলামিক দলগুলা দেখি বিভিন্ন দেশগুলাতে দেখি তাদের যে আচরণ যেটা আপনার ভয়ঙ্কর লাগে সিরিয়াতে আমরা দেখছি আপনার আফগানিস্তান আমরা দেখছি আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ভয়ঙ্কর লাগে তারা মানে তাদের মধ্যে উদারতা তাদের মধ্যে কেউ ভুল করলে মানে দের ইজ নো তাদের এই যে অ্যাটিটিউড যেগুলো দেখা যায় আর কি একটা ভয়ঙ্কর ব্যাপার সবাই জানে আমরা বুলকর্ম আমরা গুণাখর্ম আল্লাহ তাল্লাহ বানাইছে ও আমার গলা কমজোর করিয়া আপনার গুণাকর্ম আল্লাহও মাফ করবেন আল্লাহ জানেন ও গুণাকর্ম কিন্তু আমরার মধ্যে এমন একটা বয় ঢুকছে যে ইসলামী সরকার আইলে ভুল করলে মাফ নাই কিবা তোমার আজ যাইব ফা যাইব না জায়গা যাইবে তুমি ফিনিশ এই যে বয়টা আমরা ঢুকাইছি এটা তো আমরাও করছি ছাত্র রাজনীতি আপনার হইরা ছাত্র রাজনীতি বাংলাদেশ ভেরি গুড কিন্তু মানুষের ভিতরে বই ঢুকাইছি আমরা এই বয়ের কারণে হইব ই বাইরে আমি খারাপ আর যদি বা ই পজিশন যায় আমরা খেতে হইব যদি আমি চুরি করি যদি আমি মনে হলো আমার বলে যে না গেল বা প্রেম করিলাম আমার আমার খেতে অবস্থা হইব এই যে বয় এই বইটা তো বা সুলক্ষণ নাই ই বই তো সুলক্ষণ নাই ইসলাম তো উদার মনে আছে বুল খরচ নো প্রবলেম সলিউশন আছে পন্থা আছে ফত আছে মাফ করার ব্যবস্থা আছে খালি শাস্তি তো লাস্ট মুহূর্তে ক্রিমিনাল এইগুলা এটা তো লাস্ট মুহূর্তে এটা করতে করতে দিন যায় গিয়ে আপনার কিন্তু আমরা এটা প্রমাণ করতাম পারছি না আমাদের মুক্তিযোগ্য ওগুলো পারে ইসলাম গেলে দেথার ফেই পায় বাংলাদেশ ওকেল তাকো ও ভাই এটা তো মানে এই শব্দগুলো তো মানে গুণতান্তর লাভ লাগে তাই না এইগুলা তো মানে লিডার থেকে উচিত নয় আপনি আমি তো অনেক ওয়াজ আপনার মানে তাদের কথা ফুন্ডে লাগে আল্লাহ যদি বাই যায় তো কত মানুষের যে কষ্ট দিব এই জন্য আমরা যেগুলা হইরাম এগুলা প্রমোশ খেতে না এগুলা খাফ খান না আমরা সবাবে লাগে মিলেন না কি আপনার তো ইটারে আপনি আমরা ইসলাম যে একটা শান্তির ধর্ম বাস্তবমুখী একটা জিনিস শান্তির ধর্ম এটা তো আমরা প্রচার করতে পারলাম না ভাইয়া ইসলাম শান্তির ধর্ম ইন্নাদিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম এটা হান্ড্রেড সঠিক আছে একটা বিষয় আপনি বলছেন যে ওই যে ডর ভয় একটা অস্থিরতা মানুষের মাঝে দ এ কথাটা সত্য যেমন দেখেন আজকে এই আফগানিস্তানে যেটা বলছেন আমি বললাম যে এই ইজিপ্টের ব্রাদারহুড চৌচাল্লিশ বছর চৌরাশি বছর পরে আসার পরে শেষ কিন্তু ইজিপ্ট বিশ বছর তারা আন্দোলন করার পরে আফগানিস্তান তারা তখন ইনশাআল্লাহ আমি তো যা দেখি সোনা ফুলতেছে এখন তাদের দেশে যাক এখন তো তাদের দেশে এমন কিছু হচ্ছে না এখনও যেগুলো তারা সাধারণ মানুষের বয় বৃত্তি করানোর জন্য করতেছে আর আপনি যে বিষয়টা বলছেন যে ওই যে একটা বয় মানুষের তৈরি হয়েছে আল্লাহ কোরআন সব বলে দিয়েছেন মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আর মানুষকে আমরা সুসংবাদ দিব আল্লাহ রসুলও কিন্তু সুসংবাদ দিছেন দুঃসংবাদ জাহান নামের বয় কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রসুল দিছেন এবং দুনিয়ার মানুষে জানার জন্য বোঝার জন্য আল্লাহর মাধ্যমে মাধ্যমে হাদিসের এগুলো বর্ণনা করা হয়েছে কিন্তু আজকে দেখা যায় ওয়াজ মাফি লোক কোনো ধরনের মিটিং রাজনৈতিক বক্তৃতা হোক ইসলামিক রাজনৈতিক দল হোক তো এইভাবে করে এটা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা এটা কিন্তু মুসলমানদের জন্য একটা বাদ জিনিস খারাপ জিনিস না আপনি মুসলমান হিসাবে আপনি এমন আচরণ দেখাইবেন আর এমনভাবে আপনি ব্যবহার করবেন যাতে বুঝতে ইসলাম শান্তির ধর্ম আর আপনি তো ক্ষমতায় গেলেই আপনি পারতেন না আপনার হাত কাটতে ক্ষমতায় গেলেই আপনি পারবেন না জিনাকুরকে পাথর মেরে তাকে জীবন থেকে তাড়িয়ে দিতে কেন পারবেন না আপনাকে প্রথমে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সম্পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে আইন কানুন পাশ করতে হবে এর ভিতরে কিন্তু জনগণ সজাগ হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবে এবং হাত কাটা যাইবে শুরু হলে শুরু থেকে সে ফিরে আসবে জিনা করলে পাথর নিয়ে তাকে মারা হবে জিনা করা থেকে সে ফিরে আসবে এই সময়টা তো জনগণ পাইবে সুতরাং মানুষকে আপনি ইয় দেন আশার বানিয়ে শুনান ভয় বৃত্তি না দেখানই হচ্ছে ইসলাম এবং মুসলমান স্কলার যারা আছেন তাদের মূল এবং মৈত্রিক দায়িত্ব এগুলো আমি হচ্ছে আপনারা যেটা বলছেন আমি মানেই দেখ আপনার একটা প্রশ্ন এখন মানে শেষ মানে এই বাদাম উন্নতিতে চলে যাবেন শেষ টাইম বেশি নেই আমাদের যেমন আমরা দেখছি আপনারা যারা আন্দোলন করেন আন্দোলন করেন তো আন্দোলন একটা স্লোগান আপনার মানে ইংলিশে লেখা আছে যে আল্লাহ আমাদের টার্গেট আন্দোলনের একটা আমাদের রসুল আমাদের রোল মডেল ঠিক আছে কোরআন আমাদের কনস্টিটিউশন আর জিহাদুল আমাদের ফাঁদ মানে আমাদের ফত এবং আল্লাহ রসার জীবনটা দেওয়াই আমাদের লক্ষ্য এই যে শব্দগুলো আপনি দেখুন যদি আপনার এই শব্দগুলো কিন্তু মানে এগুলা আর্মি লাগে ঠিক আছে এগুলা মানে যে সময় কোনো জিহাদ ছিল এগুলাই ঠিক আছে সাধারণ মানুষের সময় এগুলা হইব আমার ফোতও হইল জিহাদি ফোত ভাই তুমি খারে মারতাই মানে এই যে এই যে ভয়ঙ্কর জিনিসগুলো যে সব মানুষগুলো হয় তাদের মুখে আপনার সাথে দেখা ইয়ালাই বা এটা কী তা মানে ওয়েস করি নন এইটা যদি বাংলায় হোক মনে হোক আপনার আওয়ামী লীগ আছে বা বিএনপি আছে এটা যদি বাংলা হোক বলে যে আমার আমার এই রাস্তায় সংগ্রামী আমার এইটা ওইটা ওইটা এরকম বলে আপনার কীরকম লাগবো আপনার তো লগে লোক হইবা এটা তার সন্ত্রাস তাই না আপনি বাজার মানুষ যদি এটা হইন এই মানুষের তো এইরকমই লাগবে বলে এই বিচারে তো মূর্তও চায় হোর তো মূর্ত বিচারা এখন আপনি কোন জায়গার হতা আমরা কোন জায়গাতে হইরাম মানে কোন জায়গার হতা আমরা কোন জায়গাতে হইরাম এখন মানুষের যে আপনার পাইতো না এটা একটা মানে আমরা ভেরি কেয়ারফুল হওয়া দরকার এই শব্দগুলো খালি মজা লাগে শুনতে কিন্তু এইগুলা খুব বিপরীতমুখী জিনিসগুলো আর কি আচ্ছা আমরা দেশ হিসাবে আমরা তো অনেক লাভ করছি আমাদের মাত্র টাইম হয়েছে পাঁচ মিনিট দেশ হিসাবে জাতি হিসাবে আমরা সব দল যে দার বালা মনে করে করের বা সব তো আমরা দাবি করি মুসলমান আল্লাহর বিরুদ্ধে আমরা সে করা অসম্ভব কথা সে জানে ফোনি করতে না যারা করে এরা আসলো মুসলম মানে সামথিং ইজ রং এখন আমরা যদি মনে করি যে নিজের দেশে রক্ষা করবার লাগে এখন কিন্তু রক্ষা করা বড় একটা বিপদ বড় একটা ব্যাপার রক্ষা করবার লাগি শান্তি আনবার লাগিয়ে একমাত্র ফত আমরা ইউনিটি নট ইসলামিক দল সব দল সব দল আমরা তো আপনিও মানছেন যে আমরা যারা মানে আন্দোলন হইলাম বা মেসাব টাইপের আমরা যারা আমরা দেশ দেশের যোগ্যতা নাই অথবা আমরা আমরা কাছে ইলিবাসটাও লিবাসটাও নাই যে গ্লোবাল ওয়ার্ল্ড গিয়ে আমরা হামাইতাম আমরা ইলিবাস লিবাস নাই ওকে ফাইন তাই যারা আপনার বালা মানুষ আওয়ামী লীগের মধ্যে অনেক বালা মানুষ আছে তাই না আচ্ছা অনেকটা আমরা পলিটিক্স হল বালা মানুষ যারা আছে আমরা তারা খুবই বালা মানুষ সন্ত্রাস যারা আছে আমরা খুবই সন্ত্রাস তারা দুই বাক হইল কো ভালোবাসা ভাই আমরা তোমার বইতে রাজি আছি তুমি দেশ চালাও কোনো অসুবিধা নাই বাট এই জিনিসগুলো আমরা করতাম চাই দেশ শান্তি চাই রুল অফ ল পুলিশে যেভাবে আপনার ঘুষ খার আমরা ওটা বন্ধ হরো করাপশন যে লাওয়ার আমরা বন্ধ হরো আমরা শুকলে মিলি দিগুলো হই ইসলামী দল মিলিয়া আপনার আওয়ামী লীগের যারা বালা মানুষ আছে আমি সন্ত্রাস করে এরা কথা হইলাম না তারা কি আমরা কথা শুনতো নাই তারা কি বুটো দরকার নাই তারা কি মানুষও দরকার নাই তো আমরা এটা করতাম পারি না এখানে সুন্দর একটা কোয়েশন করেছেন ইসাক ভাই ওই যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যে দলই ক্ষমতায় না এখানে প্রত্যেক দলেই যে খালি বাদ কাজ করে এটা কিন্তু ঠিক নাই আওয়ামী লীগে যে বাংলাদেশের জন্য বাল কাজ করতেছে না এমন নয় বা জনগণের কল্যাণে কাজ করতেছে না এমন নয় হ্যাঁ হয়তো তারা এমন কিছু কাজ করতেছে বাদ যেটা ওই বালো তার মানে ভুলে যায় ইসলামের পক্ষে যে কিছু করতেছে না এমন না আর সম্পূর্ণ যে ইসলাম বিপক্ষ করছে এমন না এটা আওয়ামী না যে কোনো দল গেলে এটা করবে আর আওয়ামী লীগ বলতেই যে সব লোক সব লিডার সব মন্ত্রী মিনিস্টার নষ্ট বা বাদ বা সন্ত্রাসী এটাও কিন্তু ঠিক না কিন্তু যারা এই ধরনের ভালো কাজের সাথে আছে ভালো কাজ করতেছে আওয়ামী লীগ হোক যেহেদুলি হোক তাদেরকে ওয়েলকাম জানানো দরকার উৎসাহ দেওয়া দরকার তাদের ভালো কাজের প্রশংসা করা দরকার তাদের ভালো কাজের প্রশংসা করে যদি আমরা এক হয়ে বলি ভাই বা আওয়ামী আপনি এত ভালো কাজ করছেন দয়া করে এই বাদ কাজটা বাদ দিয়ে দেন না জনগণের সাথে তখন সে শুনবে আর যদি তার ভালো কাজের কোনো প্রশংসা আমরা না করি আর শুধুমাত্র তাহার বিরোধিতার খাতিতে বিরোধিতা করি এটা কিন্তু না এটা যেটা আপনি বলছেন যে বিরোধিতাটা এটা কিন্তু না বুঝে মানুষের বিরোধিতার খাতিরে বিরোধিতা করে এই দেশে দেখেন না এই দেশে সরকারের ভালো করে যখন জনগণের বিপক্ষে যায় জনগণ আন্দোলন করে সরকারও সাথে সাথে এটা মেনে নেয় এই ধরনের পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে ইনশাল্লাহ তা আচ্ছা আমার প্রশ্ন ইসলামী দল যারা আমরা আছি মাসাল্লাহ ভেরি গুড এটা একটা বড় ব্যাপার এটা একটা সৌভাগ্যর ব্যাপার যে আমরা এখনও মুখ দিয়ে হইরাম প্রাউড মনে করাম মুসলমান হিসাবে লাগে আমরা ইসলামী দল হইরাম আসলে আমরা আমরারে মানে কেমন সাবনে আমরা প্রাউড মনে করি যে আমরা ইসলাম সাই প্রতিষ্ঠিত ইসলাম সন্তান আমরা চাই আমরা গেছে আমরা গ্যাস থাকি যে মানুসি যেগুলো আকাঙ্ক্ষা করে আশা করে যে বালা মানুষ চায় যোগ্য মানুষ চায় সাথে বালা ব্যবহার করতাম এইগুলা যেন মানুষের পায় এই আহ্বানটা আপনি আমরা যে ইসলামী দলগুলো আছে এলারে কিভাবে সুন্দর প্রশ্ন প্রথমত আমি যে বিষয়টা হইতাম ভাই যে ক্ষমতার মালিককে আল্লাহ অবশ্যই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসে জামাত বিএনপি জাতীয় পার্টি যেই দল যেই দেশে ক্ষমতায় আসে না কেনে আল্লাহর হুকুমের মাধ্যমে আসে

আল্লাহ আল্লা বলতা আমি হরম আল্লাহ বলারা হেন আল্লাহ করাই রা কারণ আপনার কল্প আপনার বুট হারে দিবা না দিবা বা কিতা হর বা না হর বা আপনার কিন্তু আল্লাহ নিয়ন্ত্রণ করুন এখন আমার প্রশ্ন হয়েছে গাড়ি আল্লাহ কোরআন শরীফের অন্য আয়ের মধ্যে হয়েছেন যে আমি ততক্ষণ পর্যন্ত তোমারে ক্ষমতা দিতাম না যত সময় না তোমরা পূর্ণাঙ্গ মুমিনইবাই আর তোমারে আমি শাসিত কর্ম জালিম শাসক দিয়া এখানের মিনিং ওইব যেটা যে আমরা বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো দেশে যদি আমরা মনে করি আমরা উপরে জালিম শাসকরে শাসক দেওয়া শাসিত করা হর আমি যেটা মনে করি কোরআন বিভিন্ন আয়তের মধ্যে এটা বুঝতে হইব যে আমরা যারা আছি আমরা টাইম শাসন ক্ষমতা দেওয়া দেশে শাসন করার মধ্যে যোগ্যতা আমরা এখন অর্জন করতাম পারছি না আমরা যদি সেই যোগ্যতা অর্জন করতাম পারি তইলে আল্লাহ অন্য মধ্যে ওলা তাহিনু আল্লাহ তাহজানু ওয়ান তুমুল আল্লাও না ইনকুম মুখ মিন আজকে আমরা চিন্তায় ঘুমাইতাম পারি না চিন্তায় ব্যবসা করতাম পারি না আমরা চিন্তার দোকানদার কোনো জব করতাম পারি না চিন্তার কারণে দেশও যাইতাম পারি না মারি লুবো খাটি লুব আমরা প্রকৃত মুমিন ওইতাম পাররাম না যদিও আমরা দেখারাম হ্যাঁ আমরা মুমিন এটা আমি বিশ্বাস করি বা প্রকৃত মুমিন আল্লাহর পছিন্দা পছন্দিতা অনুসারে যে আমরা দেশ চালাইব ক্ষমতায় যাইব এই ধরনের উপযুক্ত লোক আমরা এখন ওইতাম পারছি না যার কারণে আল্লাহ তেমন চালাইতই বা এর লাগে আল্লাহ দুইটা শিক্ষা আমরা দ্বারা একটা শিক্ষা হইলো গাড়ি জালিম দ্বারা আল্লাহ আমরা শাসিত করা আর দুই নম্বর হইলে শিক্ষা দেয়া যে তোমরা শিখ এবং তোমরা তৈরি হও ওটা বাদ ওটা খারাপ এর আলুকে যেটা প্রথমে প্রশ্ন করছিলেন কিন্তু ইসলামী আন্দোলন আমরা সবার লাগি ওয়াজিব বা ফরজই বলেন কেন আমি শেষ হয়ে যাই ছিলাম একটা উদাহরণ আমি দা ইসাক ভাই যে আল্লাহ রব আলমিন দুনিয়াতে আমরা ফাটা একটা উদ্দেশ্য উদ্দেশ্য একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন মোতাবেক দুনিয়ার সমস্ত মানুষ চলবে শান্তিতে বসবাস করবে আর এর মাধ্যমে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আমরা পরে হলে জান্নাতে যাইব একটা এক্সাম্পল আপনাকে দিই আপনার এক কেদার বা হকর জমি আছে এখন আপনি যদি আমাকে এই জমিটা পাহারা দেওয়ার জন্য বা ক্ষেত করার জন্য আপনি আমাকে রাখেন বেতনদারি হোক বা এমনিই হোক এই ক্ষেতটা আমি আমার মতের দৃষ্টিতে আমার চিন্তা চেতনা না আপনার চিন্তা চেতনায় অবশ্যই আপনার চিন্তা চেতনা কারণ আপনার মালিক আপনি সাইতেছেন কেন কতটুকু ফসল উই বা কীভাবে না হম সুতরাং এই আসমান এই জমিন এই আলু বাতাস সব কিছু সৃষ্টি করতে হচ্ছেন খেয়ে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ খার হাতে আল্লাহর হাতে এই দুনিয়া একদিন কেয়ামত হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে এটা আমরা বিশ্বাস না হলে ইমান থাকবে না আল্লাহর কাছে আপনি আবার ফিরে যেতে হবে এটা আমরা বিশ্বাস করি তাহলে এই দুনিয়াতে আইন চলবে হার ক্ষমতা চলবে হার নিয়ম কানুন শরীর চলবে হার আল্লাহ কিন্তু এই জিনিসটা যারা অন দল বা অনিসলাম যাদেরকে আমরা বলি অমুসলিম তাদের প্রতি আমাদের কোনো সন্ত্রাস নয় তাদের প্রতি আমাদের কোনো ধমক নয় তাদের প্রতি কোনো জুলুম নয় নির্যাতন নয় নিপীড়ন নয় আপনার আমার আখলাক চরিত্র দিয়ে তাদের সাথে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে ইন্নাদ্দীন আইন্দ রাহিল ইসলাম তখনই রাষ্ট্রে সমাজে গ্রামে পরিবারে ব্যক্তি জীবনে শান্তি চলে আসবে ইসলামের লোক আপনি জিহাদ জিহাদ তো মারামারি খাটা নয় জিহাদ অর্থ হচ্ছে আপনাকে আমাকে সুন্দর আচরণ উত্তম আচরণ দিয়ে চেষ্টা করা সময় মতো প্রতিবাদ করা আল্লাহ রবুল আলামীন যদি আমাদেরকে আমাদের দ্বারা কিছু করাইতে চান প্রথমে নিজের সংশোধন হইতে হবে তারপরে পরিবারকে সংশোধন করতে হবে তাদের আপনার গ্রাম পাড়া মহল্লা এর পরে আপনি রাজনীতি করেন রাষ্ট্রে যান

আজকে তো আমাদের মার্শাল্লা ইসলাম এবং রাজনীতি আলাপ আলোচনা করলাম ইনশাল্লাহ আরও হবে আশা করি তো আশা করি আপনারা কিছুই বুঝছেন কিন্তু এই প্রশ্নগুলা এবং এইগুলা এই জন্য করছি যাতে আমরা এখন মুখে আপনার একটু দাবিত হই যে আমরা সবাই কিন্তু দুর্বলতা আছে আমরা সবের মধ্যে দুর্বলতা আছে আমরা কীভাবে আমরা একসাথে বসে খাজ করতাম পারি স্পেশালি মানে যেই দেশে হোক আপনার সবাই বলে খাজ না করলে কিন্তু দেশটা আমরা গড়তে পারবো না আমরা এখন ভুলভ্রান্তি হবে কিন্তু আমরা সুনজরে দেখবো ইনশাল্লাহ তো আজকে যদি গুলো ভুলভ্রান্তি হয় আমাদের পক্ষ থেকে দয়া করে মাফুরে দেবেন ইনশাল্লাহ আমাদের টাইম শেষ হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে তো আজকে দিয়ে দিন ইনশাআল্লাহ জাজাকল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখার আসসালাম